কারো কথা সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন দিয়ে কোন উপকার কারো হবে না, কোন পীর সাহেব কাউকে সুপারিশ করার কোন সুযোগ নাই। আল্লাহ পাক যাকে পারমিশন দিবেন, যার জন্য দিবেন, তিনি শুধু সুপারিশ করতে পারবে, আর কেউ না। কিয়ামতের দিন অনেক মুরিদ নিয়ে এক এক পীর উঠবে, মিথ্যে কথা। আল্লাহর দরবারে যাওয়ার কোন উপায় নাই, আল্লাহ আর তার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করবে, বল এই সব কাজ করছিস কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়া কি কঠিন হয়ে যাবে সেদিন। এই জন্য আল্লাহর রাসূল তিনি নিজে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ পাক, তুমি আমার সহজ হিসাব নাও। তো রাসূলুল্লাহ যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি? আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, হুজুর সহজ হিসাব কি? হুজুর বলেছেন, আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন। জিজ্ঞেস করুন, এই বান্দা এইসব কাজ করছো? এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন, সে তো ভয়তে অস্থির হয়ে যাবে, কেন্দ্রে পাগল হয়ে যাবে, আল্লাহ করিবেন সি আমার মাফ করে দাও। আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনিয়া সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে, আল্লাহ বলবেন, যা মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। এইটা হচ্ছে হিসাব ইয়াসির। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। কাবা শরীফ মানুষ যখন তাওয়াফ করে, এই তাওয়াফের ষষ্ঠ তাওয়াফে একটা দোয়া আছে, এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না। ষষ্ঠ শওতে ষষ্ঠ চক্রের একটি দোয়া আছে, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনাক। হায় আমার রব, তোমার সাথে আর আমার সাথে অনেক দিন পাওনা আছে, আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিন পাওনা আছে। তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও, পরিশোধের তৌফিক দাও। আর আমার কাছে তোমার দেনা আছে, তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো। আমার চোখ দিয়েছো, মুখ দিয়েছো, কান দিয়েছো, স্বাস্থ্য দিয়েছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, টাকা দিয়েছো, আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছো, কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারি। তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ, সেই পথটা হলো তুমি আমার মাফ করে দাও।